আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত পরে বিস্তারিত মার্কিন সেনারা ইরাকি জনগণের এক নম্বর শত্রু এবার জানিয়ে পতাকা ধারণ করে সমর্থন জানাচ্ছে পাকিস্তান সীমান্ত লঙ্ঘনের দায়ে তেরো আর্মেনীয় সৈন্যকে আজারবাইজানের কারাদণ্ড সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভ আবারও জমোর আকাশে ড্রোনগুলি করে নামালো বিএসএফ এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বিরুদ্ধে ভারতের গোয়েন্দা বিবৃতি জাতিসংঘের তদন্ত চায় পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মার্কিন সেনারা ইরাকি জনগণের এক নম্বর শত্রু ইরাকের মাটিতে মার্কিন সেনাদের প্রয়োজন রয়েছে বলে সম্প্রতি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হোসেন যে মন্তব্য করেছেন তাতে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলো এবং রাজনৈতিক নেতারা এই সমালোচনায় মুখর হয়ে উঠেছেন শুক্রবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বলেন বাগদাদ এখনো আমেরিকার সাহায্য চায় এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা রক্ষা করতে ইচ্ছুক তিনি বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মোকাবেলার জন্য মার্কিন নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক জোট রয়েছে তাদের সঙ্গে আমাদের কাজ করা প্রয়োজন প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা প্রয়োজন আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের মার্কিন সেনা প্রয়োজন যখন আমেরিকা ও ইরাকের কর্মকর্তারা মার্কিন সামরিক মিশন অবসানের ব্যাপারে চূড়ান্ত প্রক্রিয়া শেষ করতে যাচ্ছেন তখন ইরাকি প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজী মিশনবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে ঘোষণা অনুযায়ী ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে তবে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য এবং দায়েশ বিরোধী লড়াইয়ে বিমান সহায়তা দেওয়ার নামে কিছু সেনা ইরাকে রাখা হবে গত কয়েক বছর ধরে দীর্ঘ আলাপ আলোচনার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোদোস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় প্রতিরোধগামী সংগঠন হাসদাস সাবির সেগেন্টিন কমান্ড আবু মাহাদি আল মহানদিসের এই হত্যাকাণ্ডের পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রচন্ড চাপ সৃষ্টি হয় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী গতকালের বক্তব্যের বিরোধিতা করে হাসদাস সার্ভি বলেছে ইরাকের প্রতিরোধগামী সংগঠনগুলোর উপর ইহুদিবাদী ইসরায়েল যে গোয়েন্দা বৃত্তি চালাচ্ছে তাকে সুরক্ষা দিতেই মার্কিন সেনারা ইরাকে অবস্থান করছে এ অবস্থায় ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি এদিকে ইরাকের অন্যতম প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হকের মহাসচিব কায়েস খাজালি বলেছেন ইরাকের যে সমস্ত মানুষ তাদের সামরিক বাহিনী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নিয়ে গর্বিত তাদের জন্য পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য তিনি বলেন সবাই জানেন মার্কিন সেনা ইরাকে থাকা কোনো মতেই বাগদাদের স্বার্থের সাথে জড়িত নয় বরং ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থের সঙ্গে জড়িত তিনি মার্কিন সেনাদেরকে ইরাক এবং ইরাকের জনগণের এক নম্বর শত্রু বলে উল্লেখ করেন সূত্র বাংলাদেশ প্রতিদিন তালেবানদের পতাকা ধারণ করে সমর্থন জানাচ্ছে পাকিস্তান জাস্ট আর্থ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে আফগান বিদ্রোহীদের কার্যক্রম বাড়তে থাকায় পাকিস্তানিরা তালেবানদের পতাকা ধারণ করে এবং ইসলামী চরমপন্থী স্লোগান দিয়ে তাদের সমর্থন জানাচ্ছে সম্প্রতি পাকিস্তান কোয়েটা শহর থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে তা ফুটে উঠেছে কোয়েটা শহরের বাসিন্দা এবং বেলুচিস্তানের পেশিন জেলার স্থানীয় বাসিন্দারা বলেছেন তালেবানদের কার্যক্রম সেখানে বেড়ে গেছে এছাড়াও পাকিস্তানের একজন আইনজীবী অভিযোগ করেছেন পাকিস্তানে তালেবান তালেবানরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এদিকে আইনজীবী মহসিন দাওয়ার এ ব্যাপারে বলেছেন সহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানরা অবাধে বিচরণ করেছে রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এটা সম্ভব নয় বলে মনে করেন তিনি সীমান্ত লঙ্ঘনের দয়ে তেরো আর্মেনীয় সৈন্যকে আজারবাইজানের কারাদণ্ড আজারবাইজানের এক আদালত অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আর্মেনিয়ার সামরিক বাহিনীর ১৩ সদস্যকে ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের আদেশে বলা হয় সীমান্ত লঙ্ঘনের দায়ে দণ্ডপ্রাপ্ত এই সৈন্যদের কারাদণ্ড ভোগের পর আর্মেনিয়ায় ফেরত পাঠানো হবে বৃহস্পতিবার আজারবাইজানের আদালতে এই আদেশের জেরে আর্মেনিয়ার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো যায়নি গত বছরের সাথে শেষ সেপ্টেম্বর আর্মেনিয়া আজারবাইজান সীমান্তে আর্মেনীয় সামরিক বাহিনী আজারবাইজানি সৈন্য ও সাধারণ মানুষের ওপর হামলা করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় চল্লিশ দিনের যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করে আজারবাইজান বিভিন্ন শহর ও অন্তত তিনশো জনবসতি ও গ্রামের নিয়ন্ত্রণ নেয় যা প্রায় তিন দশক আর্মেনীয় দখলের অধীনে ছিল যুদ্ধ বন্ধ করতে ও সংঘাতে দীর্ঘ স্থায়ী সমাধানের উদ্দেশ্যে দেশ দুটি রাশিয়ার মধ্যস্থতায় দশই নভেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে চুক্তির শর্ত অনুসারে প্রায় তিন দশক আর্মেনিয়ার দখলে থাকা কারাবাক্য সন্নিহিত অঞ্চল আজার দখলে আসে যুদ্ধ বন্ধ হলেও আজারভাইজানের ভূমি অতিক্রম করা ষাট জনের বেশি আর্মেনীয় সৈন্যকে বন্ধ রাখে আজার পরে কিছু সৈন্যকে অবশ্য ছেড়ে দেওয়া হয় সূত্র আল জাজিরা সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভ অস্ট্রেলিয়ার সিডনি এবং অন্যান্য বড় শহর লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি নিষেধ জারি করেছে প্রশাসন এর বিরোধিতা করেই রাজপথে বিক্ষোভ করছে সাধারণ মানুষ এদিকে বিক্ষোভের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ শনিবার ভিক্টোরিয়া পার্ক থেকে ডাউন হলের দিকে লকডাউন বিরোধী বিক্ষোভ দেখা গেছে এ সময় বিক্ষোভকারীদের কাউকে মাস্ক পড়তে দেখা যায়নি বিক্ষোভের সময় বিভিন্ন শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে পুলিশ নিশ্চিত করেছে যে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্লাস্টিকের ও নিক্ষেপ করেছে বেশ কয়েকজন করা হয়েছে। নিউ প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে স্বীকৃতি দেন এবং সমর্থন করেন তবে এই প্রতিবাদ জনস্বাস্থ্য বিষয়ক আদেশ লঙ্ঘন করেছে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকে নিউ সাউথ ওয়েলস পুলিশ রাজ্যে সংক্রমণ বেড়ে গেছে গত সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে একশো লকডাউন জারি রয়েছে গ্রেটার সিডনিতে লোকজন শুধু প্রয়োজনীয় কাজেই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছেন লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে নিউ সাউথ ওয়েলস এর স্বাস্থ্যমন্ত্রী বিরাট হাজার বলেন আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি স্বাভাবিকভাবেই আমি জনগণের প্রতিবাদ জানানোর অধিকারকে সমর্থন করি এই মুহূর্তে সংক্রমণ বাড়ছে অথচ লোকজন ভাবছে এটা ঠিক আছে এবং একে অপরের কাছাকাছি আসা যাবে কিন্তু এটা ঠিক হবে না সিডনির পার্লামেন্টের সদস্য স্টেফেন জনস বিক্ষোভের ঘটনায় নিন্দা জানিয়েছেন যারা বিক্ষোভ করেছেন তাদের তিনি স্বার্থপর এবং বেপরোয়া বলে উল্লেখ করেছেন তিনি বলেন কেউই লকডাউনে থাকতে চান না কিন্তু এখনকার পরিস্থিতিতে ছাড়া কোনো উপায় নেই এদিকে মেলবোর্নেও হাজার হাজার মানুষ মাছ ছাড়াই বিক্ষোভ করেছেন তারা স্বাধীনতা চান অপরদিকে অ্যাডেইলেড গাড়ি নিয়ে বিক্ষোভের পরিকল্পনাও করা হচ্ছে সেখানেও লকডাউন জারি করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে কোনো ধরনের বেআইনি কাজের জন্য গ্রেফতার করা হবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের প্রায় আড়াই কোটি মানুষ লকডাউনে আটকা পড়েছেন এই সংখ্যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক দেশটির মাত্র এগারো শতাংশ মানুষ ইতিমধ্যেই দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন আবারও আকাশে ড্রোন গুলি করে নামালো আবারও জম্মু আকাশে বিস্ফোরক বোঝাই ড্রোন উড়তে দেখা গেছে পরে বিএসএফ সদস্যরা ড্রোনটি গুলি করে মাটিতে নামায় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতের আট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল ড্রোনটি জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে ড্রোন থেকে পাঁচ কেজি আই উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই ঘটনার পেছনে লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে হয়তো বড় সড়ো কোনো হামলার পরিকল্পনা ছিল জম্মুর বিমান ঘাটিতে ড্রোন হামলার পর থেকেই নজরদারি বাড়ায় বিএসএফ বসানো হয় ড্রোন প্রতিরোধক ব্যবস্থাও যদিও সেই ঘটনার পরেও বেশ কয়েকবার ড্রোন দেখা গিয়েছিল সীমান্ত লাগোয়া জম্মুর আকাশে কয়েকটি গুলি করে নামালেও কিছু ড্রোন ফের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যায় বলে বিএসএফ জানিয়েছে। বিমানঘাটির ঘটনায় স্পষ্ট যে জঙ্গিরা হামলা চালানোর জন্য ড্রোনের সাহায্য নিচ্ছে শুধু তাই নয় জঙ্গিদের হাতে বিস্ফোরক এবং অস্ত্র পৌঁছে দেওয়ার জন্যও এই পন্থা ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছে বিএসএফ সূত্র আনন্দবাজার ইমরান খানের বিরুদ্ধে ভারতের গোয়েন্দাবৃত্তি জাতিসংঘের তদন্ত চায় পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের তৈরি করা পেগাসাস স্পাই ব্যবহার করে ভারত গোয়েন্দা বৃত্তি চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ পাশাপাশি বিষয়টি প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের যে বেশি ফোন হ্যাক করে গোয়েন্দা বৃত্তি হয়েছে সেই তালিকায় ইমরান খানের ফোন নম্বর রয়েছে ইসরায়েলের এন এস ও কোম্পানি এই অবৈধ স্পাইওয়ার তৈরি করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে সরিয়ে দিয়েছে গত রোববার বিশ্বের সতেরোটি গণমাধ্যম ইসরায়েলি ব্যবহার করে বিশ্বের হাজার হাজার মানুষের ফোনে আরই পাতা হয়েছে বলে খবর দিয়েছে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতীয় গোয়েন্দারা ব্যাপকভাবে প্রধানমন্ত্রী ইমরান খানের উপর গুপ্ত চার বৃত্তি চালিয়েছে যা স্পষ্টভাবেই রাষ্ট্রীয় নীতি রীতি লঙ্ঘন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে ইমরান খানের ওপর ভারতীয় গোয়েন্দা বৃত্তি যে রিপোর্ট প্রকাশ হয়েছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি তদন্ত করতে হবে সত্য প্রকাশ করতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির পাক পররাষ্ট্র দপ্তর তাদের বিবৃতিতে আরো বলেছে ভারত সরকার একই কৌশল দীর্ঘদিন ধরে কাশ্মীরের জনগণের বিরুদ্ধে ব্যবহার করে আসছে বিষয়টি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং সঠিক সময়ে যথাযথ প্ল্যাটফর্মে বিষয়টি আমরা উত্থাপন করব। এর মধ্যে ভারত সরকার অভ্যন্তরীণভাবে মারাত্মক চাপের মুখে পড়েছে বলা হচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর উপর ভারত সরকার পেগাস স্পাইওয়ার ব্যবহার করে গুপ্তচর চালিয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর ভারতের বিরোধী দলগুলো বিষয়টি তদন্ত করার দাবি জানাচ্ছে এ নিয়ে দেশটির সংসদে অচল অবস্থা সৃষ্টি হয়েছে